সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনার ভিডিওতে সাবস্ক্রাইব বাটন লাগাবেন। তো আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন এবং আমার আরো নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা তৈরি থাকেন। সাবস্ক্রাইব বাটনটি লাগানোর জন্য আপনাদের একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে যার নাম হলো কাইন্ড মাস্টার। তো আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। Let's do this। আপনাদের সুবিধার জন্য একটু বড় করে নিলাম। অ্যাপসের পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা প্রথমে এই অ্যাপসে এই মধ্যে প্লাস চিহ্নতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা 16:09 এটা আমরা ক্লিক করব। দেন একটু লোডিং হবে, তারপরে এটা চলে আসবে। তো এখানে এটা চলে আসার পরে আমরা এই মিডিয়া সিনেতে ক্লিক করব। ক্লিক করার পরে একটু লোডিং হবে। তো আমরা প্রথমে এই ব্যাকগ্রাউন্ড এখানে চলে যাব, যাওয়ার পরে সাদা পেজ নেব, নেওয়ার পরে টিকে ক্লিক করে দেব। তো এখানে এই সাদা পেজ নেওয়ার পরে এটা আপনারা ক্লিক করবেন। এটা করার পরে এটা আপনারা একটু বড় করে নেবেন, যত বড় আপনার ভিডিও তত বড় আপনারা করে নেবেন। নেওয়ার পরে এটা যখন হয়ে যাবে তখন আপনারা সামনে চলে আসবেন এবং এবং টিকে ক্লিক করে দেবেন। টিকে ক্লিক করে দেওয়ার পরে আপনারা যে ভিডিওটি নেবেন সেটাতে তার জন্য আপনারা এই লেয়ার বাটনে ক্লিক করবেন। নেওয়ার পরে এখানে মিডিয়া চিহ্ন আছে, তো আপনারা মিডিয়া চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু লোডিং হবে, হওয়ার পরে তো হওয়ার পরে আপনারা যে ভিডিওটি নেবেন হ্যাঁ সেটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন। নেওয়ার পরে একটা ভিডিও নিয়ে নেবেন আপনারা, ওকে দিয়ে টিকে ক্লিক করে দেবেন। তো টিকে ক্লিক করে দেওয়ার পরে আপনারা আবার কি করবেন, আগে নিয়ে লেয়ার বাটনে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আবার ওই মিডিয়া সিনোতে চলে যাবেন। যাওয়ার পরে একটু লোডিং হবে, এরপরে চলে আসবে সব। তো আপনাদের 1 MB সাইজের একটি সাবস্ক্রাইব বাটন নিতে হবে। তো আপনারা প্রথমে কি করবেন, ইউটিউব বা ভিটমিটে যে আপনারা সার্চ দেবেন গ্রিন সাবস্ক্রাইব বাটন, তো আপনারা যে সার্চ দেবেন সাবস্ক্রাইব বাটন করা আছে মানে ডাউনলোড করা আছে, তো আপনারা ডাউনলোড করে নেবেন। তারপরে ওই ভিডিওর ভিতরে আপনারা ঢুকে যাবেন। দেন ঢুকে যাওয়ার পরে এখান থেকে আপনারা যে ভিডিও মানে যেই মানে গ্রিন স্ক্রিনে ভিডিওটি নিতে বললাম সেটা আপনারা নিয়ে নেবেন। তো আমি আমারটা নিয়ে নিলাম গ্রিন স্ক্রিনের ভিডিও, তো টিকে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন সবুজ, তো আপনারা এই গ্রিন স্ক্রিনের নিচে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা আপনারা ছোট বড় করতে পারবেন, আবার কোনো সাইডে দেবেন সেটা করতে পারবেন। তো আমি এত বড় করে নিয়ে সাইডে দিয়ে দিলাম। তারপরে এই এখানে অনেকগুলো অপশন চলে আসবে টিকিট মারলে, তো আপনারা এখানে যায় এই ক্রোম কে এখানে আপনারা ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পর দেন এখানে ইনেবল করে দেবেন, এটা দেন টিকে ক্লিক করে দেবেন। আপনারা সার্চ আসছেন, তো আমার যখন এই এটা হয়ে গেছে তো আপনারা এখানে কি করবেন, এই যে এখানে এখানে শেয়ার বাটন আছে তো এখানে আপনারা ক্লিক করবেন। তো শেয়ার বাটনে ক্লিক করার পরে আপনারা এখান থেকে এক্সপোর্ট করে নেবেন, বুঝতে পারছেন? তাহলে আপনাদের গ্যালারিতে চলে যাবে। আর এটা আপনারা এইচডি মানে এইচডি করে নেবেন একবারে। তো আমি এইচডি করে নিলাম এবং এটা এরকম করলাম, এবার অর্ধেক ধুলাম এবং এক্সপোর্ট করে নিলাম। তারপর এখানে এক্সপোর্ট হওয়ার পরে আপনার এটা গ্যালারিতে চলে যাবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন আমি আরও কি ভিডিও তৈরি করব। এবং সর্বশেষ থ্যাংকস ফর ওয়াচিং।